हेलो एंड वेलकम टू माय चैनल आलफिया ब्लॉग्स। आज के तुम्हारे साथ एसटी आलफी जू चिड़ियाखाना समस्त कि तुम्हारे घुरे देखा वीडियो शेष पर्यटन देखो भावल लाइक कमेंट शेयर कर दिव और पास बेल आइकन प्रेस कर दिए सब समय परवर्ती वीडियो नोटिफिकेशन पावर जन तब चलो आज वीडियो आगे बढ़ाना जाक तब शेष पर्यटन देखते थको हाथ हाथी जगह देखा तुम्हारे दो हाथी आज हाथी उठे धीप सब जगह जगह तुम देखा घूरिए जाओ फिर रविमयर दिखने जाब सदर तुम्हारे सामने तुम देखो सदा मेयर गो एम तुम्हारे खूब सुंदर लगल क्योंकि पेखन तुम्हारा सामने चुके पड़ल ना एम देखिए रविमयर तुम पेखन तुम्हें पाई अवश्य तुम्हें देखो धन्यवाद দেখো এটা হলো সাদা বাঘ একটা ঘুরতে মাথা বলে সাদা বাঘ এটা সাদা বাঘ খোলা জায়গা ওর আসলে ওকে হলো ভিউ করবে কুমির কি আছে বড় বড় কুমির খুব আছে ফুলের বাগান সবাই ফটো তুলছে মেন গেট থেকে ঢুকেই কিছুটা গেলে জায়গাটা এখন যাচ্ছি পাখিতলার দিকে বগেলের জায়গা নানা রকম বক তোমরা দেখতে পাবে জুম করে এরকম দেখতে সব রকম বক ফুল তো বক বক সব রকম বগের জাত হয় সব রকম বক তোমরা এখানে দেখা যাবে দেখতে সবাই বক বসে আছে খুব সুন্দর দেখতে লাগছে যতটা পারছি কভার করছি হয়তো পুরোটা সব জায়গায় যেতে পারবো না পরে আরও ভালো করে শুনলে
চেষ্টা করব সবাই ভাবে যেতেই পারব না কারণ কি সবাই ভাবে প্রচুর লাইন প্রচুর ভিড় এমনিতে চিড়িয়াখানে প্রচুর ভিড় হয়েছে শীতকালে চিড়িয়াখানে এমনিতেই ভিড় হয় দেখতে পাচ্ছি ওরা পায়রা বসে আছে এখানে খুব সুন্দর ভালো জাতের পায়রা এগুলো ধারণা এটা ধরনের পায়রা এটা সেই মেকাও পাখি প্রচুর এখানে মেকাও পাখি আছে রঙে রঙের একটা এক রঙের তোমার পাখি এখানে মেকাও পাখি দেখা যাবে দেখতেই পাচ্ছ তোমাদের আমি মেকাও পাখি ভিডিও তুলে ধরেছি এখন চিড়িয়াখানার পড়েছিল 30 টাকায় আছে 30 টাকা মেরে হয়তো ওরা চিড়িয়াখানা পুরো পুরো কাটাতে পারবে বাচ্চাদের নিয়ে আরামসে সময় কেটে যাবে এইখানে এসেছি এখান করেছে এখন নামিয়ে নিচ্ছে আবার ধন্যবাদ চলো চলো একটা ভিডিও এত টাইম দিলে হবে না এটা বিদেশি পায়রা জাত এটা এক ধরনের পায়রা পায়রা জাত এটার নাম হচ্ছে মাথার চূড়াটা ক্রাউনের মতো বলে নামটা ক্রাউন এই একটা ময়ূর আর এক জায়গায় এখানে এসে মেন গেট থেকেও ঢুকতে পারো মেন গেটে অনেক কাউন্টার আছে যে কাউন্টার ওরা খালি করে সেই কাউন্টার থেকে ইস্টে ঢুকতে পারো এছাড়া একটা ছোটো গেটও আছে মেন গেট থেকে সাইডে গিয়ে এই গেটে তোমার ঢুকতে পারো ওখানে ম্যাক্সিমাম উল্টো দিকে গেটটা আছে মেন গেটে ওই গেটে গিয়ে তোমরা ঢুকে নিতে পারো মঞ্চের দিক থেকে আসতে গেলে শিলিপুর দিকে আসবে বা আসবে তাহলে ছোটো গেট দিয়ে ঢুকে যেতে পারো টিয়া পাখি কাঁচা টিয়া পাখি দেখতে পাচ্ছে না প্রচুর ভিড় হয়েছে চিড়িয়াখানা দেখতে পাচ্ছো তোমরা প্রচুর ভিড় এখানে একটা জায়গাও আছে চিড়িয়াখানার ম্যাপ সেটা তোমরা আগে বেরিয়ে যেতে পারো কোথায় ভিড় যাবে ভিড় যাবে ফাঁকা আছে বসে খাওয়া দাওয়া করছে দুজন মতো খাওয়া দাওয়া চলে যেতে পারছে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবে বসের জায়গাটা প্রচুর আছে বসে আছে
বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সর্বপ্রথমে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। শীঘ্রই আসছি, যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে তোমার সামনে। তখন তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো।